ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 7 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। 6.4 মাত্রার ওই ভূমিকম্পে রাজধানী জাগরেবের দক্ষিণ পূর্বের পেত্রিঞ্জা শহরের অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে শহরটির মেয়র। ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধারের কাজ চলছে। ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া এবং হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া প্রতিবেশী শহর গ্লিনজায় 5 জন নিহত হয়েছে।